আমি হয়তো আজকে 5-6 মাস মন্ত্রিসভা শপথ নেওয়ার পর থেকে আপনাদের সঙ্গে সামিল হয়েছি এই কাজটাতে। আমি যতটুকু জানি বা আমি যতটুকু বোঝার চেষ্টা করছি, আজকে অনেক বেশি আমার থেকে আপনারা জানেন বা বোঝেন কাজটা কি করে সফল হবে বা কাজটা ভালো করে কি করে ইমপ্লিমেন্ট করা যেতে পারে সেটা আমার থেকে অনেক ভালো আপনারা বুঝবেন। মিশন মুকুল বা আমরা যদি দেখি এই নিপুণ ত্রিপুরা, এই দুটো বিষয়ই আমি যতটুকু দেখেছি স্টাডি করেছি, একটাই উদ্দেশ্য যে আমরা ছোট শিশুদেরকে যারা 3 থেকে 8 বছরের যারা শিশুরা রয়েছে তাদেরকে স্কুলমুখী করা বা স্কুলের সঙ্গে প্রাইমারি লেভেলের স্কুলে যখন তারা যাবে তখন যেন কমফোর্টেবলি সেখানে সে স্কুল করতে পারে, যেতে পারে সেখানকার পড়াশোনা বা তাদের সঙ্গে ঘোল মেলে সেখানে যেন তারা সামিল হতে পারে, এটার জন্য মূলত এই ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে। আরেকটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে এই কারণে আমরা যার জন্য আমাদের কার্যক্রমটা অর্থাৎ এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো সেই অঙ্গনওয়াড়ির যে মূল কার্যক্রমটা সেটা যেন সফল হয়। আমি একটা কথা অনেক জায়গায় বলি, আমরা সবাই জানি 1973-তে গোটা বিশ্বে বিশ্ব পরিবেশ দিবস মানানো হবে এইরকম সিদ্ধান্ত হয়। কেন সিদ্ধান্ত হয়, যে গোটা বিশ্ব যেভাবে এগিয়ে চলছে, কলকারখানা ফ্যাক্টরি যেভাবে তৈরি হচ্ছে, বিল্ডিং তৈরি হচ্ছে, গাছ গাছালি যেভাবে কাটা হচ্ছে, তো সেখানে গাছ ধ্বংস হয়ে যাবে, তো পরিবেশকে বাঁচাতে হবে। তার জন্য গোটা বিশ্বের মানুষ তখনকার সময় বড় বড় লিডার যারা সিদ্ধান্ত নিলেন যে বিশ্ব পরিবেশ দিবস 5 জুন মানানো হবে। এখন কথা হলো এই 1973-তে যে সংকল্পটা নেওয়া হয়েছে, যে স্লোগানটা দেওয়া হয়েছিল গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে, 50 বছর পর এসে অর্থাৎ আজকে 50 বছর পূর্তি হয়েছে স্লোগানে, 50 বছর পরও সবাই আমরা বলছি গাছ লাগাতে হবে, গাছ বাঁচাতে হবে। কেন এটি এর জন্য হয়েছে, এই 50 বছর ধরে ক্যালেন্ডার কার্যক্রম হচ্ছে গাছ লাগাতে হবে, সেটা উমাকান্ত স্কুল হোক, তুলসীপতি হোক, এমবিবি কলেজ হোক, ত্রিপুরা ইউনিভার্সিটি হোক বা আমাদের অর্গানাইজেশন হোক, সবগুলো অর্গানাইজেশন এমনকি পলিটিক্যাল পার্টি গুলো প্রত্যেক বছরে একটা ক্যালেন্ডার কার্যক্রমের মধ্যে গাছ লাগাতে হবে। তবে গাছ লাগে 5 গুণ আসলে সেখানে গাছ বাঁচানো হয়, দেশাত্মবোধক গান হয়, পরিবেশকে নিয়ে গান হয়, গাছ লাগানো হয়, কিন্তু এই গাছটা 1 বছর পর সেখানে বেঁচে আছে কিনা সেটা নিয়ে কোনো পর্যালোচনা হয় না। তার জন্য 50 বছর এই স্লোগানটা দেওয়ার পরও আমরা উমাকান্তের মাঠে 10টার বেশি গাছ দেখতে পাই না। প্রত্যেক বছর 10টা করে গাছ লাগলেও 500 গাছ হওয়ার কথা ছিল। তো 50 বছর মাথায় গাছ নেই, কারণ কি, ওই পরিকল্পনাবিহীন অর্থাৎ স্লোগান সিদ্ধান্ত এগুলো সব হয়েছে কিন্তু সেটাকে বাস্তবে কি করে রূপান্তরিত হবে, বাস্তবে কি করে ইমপ্লিমেন্ট হবে, গাছটা কি করে বড় হবে সেটা নিয়ে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়নি। এর জন্য আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টারগুলো আজ আমাদের 10,000-এর উপরে সেন্টার, 4 লক্ষ মতো বাচ্চা, এদের কত সংখ্যায় স্কুলে আসে বা কত সংখ্যায় তাদের আসা উচিত এটা নিয়ে আমাদের কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়নি। শুধু স্কুল নির্মাণ করা হয়েছে, স্কুল তৈরি হচ্ছে, আমরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার যারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি তারা আসছে, এটা একটা নিরন্তর প্রক্রিয়া চলে যাচ্ছে। কিন্তু আমরা যদি দেখি এটা মিডিয়ার এটা হয়তো এটাকে অন্যভাবে নেবে, তারপরেও বলতে হচ্ছে আমরা অনেক স্কুল দেখছি শহরাঞ্চলে জঙ্গলের দিদিমণি হয়তো ওনার বাচ্চা থেকে অন্য একটা স্কুলে দিয়ে তিনি যাচ্ছেন সেখানে পড়াতে, এটার পরিবর্তন চাই। এটাকে আমরা আজ ওই মিশন মুকুল এর জন্য দেওয়া হয়েছে যে মিশন মুকুলের মাধ্যমে ওই প্রাইমারি স্কুল যে টিচার রয়েছে তারা যেন তাদেরকে সিলেবাস দিতে পারে বা ওই একটা নিশ্চয়ই টেকনিক্যাল সেশন এগুলো আলোচনা হবে, একটা স্কুলের আন্ডারে 3টা অঙ্গনওয়াড়ি সেন্টার থাকবে, সেখানে অঙ্গনওয়াড়ির যে বাচ্চারা থাকবে তাদেরকে নিয়ে সেরা স্কুলে যাবে, সেখানকার স্কুল কর্তৃপক্ষ মনিটরিং করবে এই অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোকে। এই স্কিমটাও নেওয়া হয়েছে অর্থাৎ এই প্রকল্পটাও সিদ্ধান্ত করা হয়েছে যে স্কুলগুলো যেন অঙ্গনওয়াড়ি সেন্টারে যেন ছাত্র আসে বা সেখান থেকে যেন তারাও প্রাইমারি স্কুলে যখন ভর্তি হবে তখন মা বাবারা যেন এটা ফিল না করে যে অঙ্গনওয়াড়ি সেন্টারে দিলে তাকে সেন্ট্রাল স্কুলে অ্যাডমিশন করানো যাবে না বা নবজাতে কি বলে আমরা প্রাইভেট স্কুলগুলোতে দিতে পারবো না, এই মানসিকতা যেন না থাকে। আজকে কি হয়েছে, আজকে Subscribe to Tripurainfo and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.